ఎందుకని దాచుకోవచ్చు. আবার দুষ্টু এত কাঁদছিল কার্যকর থাকতে হবে বলে তাই তাড়াহুড়ো করে ভিডিওটা মানে অন করতে পারিনি. কালকে সকালে কান্নাকাটি করছিল লোক, কিন্তু কিছু বলতে পারছে না, ওর ইচ্ছা করছিল না, দিদি ফোন করেছিল দুষ্টু নাকি এখনো কান্না থামেনি, আমরাও এখনো ট্রেন পাইনি, বলছে চলে আসো, বলছে কেঁদে যাচ্ছে, চলে আসো মৌমনি তুমি চলে আসো, আর এখনো ট্রেন পাইনি, 8:20 ট্রেন, এখন 9টা বাজে যাচ্ছে, ট্রেন নিয়ে কোনো গল্প নেই, গত রাত্রে বাড়ি পৌঁছায় দেখি. আমরা দাঁড়িয়ে ছিলাম, রক্তিম ভিডিও করছিল, কিন্তু এত চেঁচামেচি হচ্ছিলো যে ওর কথাগুলো শোনা যাচ্ছিল না. ট্রেন 7:30 থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, 8:20 ট্রেন পায়নি, নিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছিলো. আর এদিকে দুষ্টও কাঁদছিলো, দিদি ফোন করে বলছিল, বলছিলো যে চলে আয়, ও কান্নাকাটি করছে, মনটা খুবই খারাপ লাগছিলো. আর ট্রেনটাও আসছে না, এদিকে দেখছি রাত্রি হয়ে যাবে, দিয়ে ভালো লাগছিলো না. অনেকক্ষণ আমরা ট্রেন মানে স্টেশনে দাঁড়িয়েছিলাম, প্রায় 7:30 থেকে 9:30, 8:20 ট্রেন, 9:34 ধরতে পেরেছিলাম. যে ট্রেনে এত চেঁচামেচি হচ্ছিলো তাই কথা বলতে পারছিলাম না ট্রেনের ভিতরে. একবারে বাড়ি গিয়ে তারপরে গুলু সোনাকে দেখিয়েছি, ট্রেনে খুব চেঁচামেচি হচ্ছিলো, কথা বলতে পারছিলাম না, আর এত গরম, একটু জায়গা পেয়েছিলাম ওটাই অনেক, প্রচণ্ড গরম ছিল. 12:44 বাজে, বাড়ি এসছি, আমার ছেলে খেপে গেছে, আজকে কদিন বাদে আসছে, এখন এখন করুন, আগে তুমি সব রাখো, তারপরে গাছ আছে বলছি মাথা, তুমি সব রাখো না আগে, সব ব্যাগটা লাগাও, বলছি বেশি এখনও আমাকে ছাড়বে মনে হচ্ছে, ব্যাগটাগুলো ঢুকায় আগে. এই যে রোগটির উপর রেগে গেছে, রোগ ঘুরে টুরে আসলে রক্তিমকে দেখতে পারে না, কারণ রক্তিমকে নিয়ে যাই সেই কারণে. ঢাক রক্তিমকে ঘপা করছে, ওই যে মানে রক্তিমকে নিয়ে গেছে, ওকে রেখে গেছে, তাই বল কথা বল তুই. গুলু শোন, গুলু এনে ডাক, ডাক হাত দে, একটু হাত দে, ওই যে ওকে নিয়ে খুবই রেগে গেছে রক্তিম, মনের ভুলো তোর কাছে যাস না, দাদাই তাদের করুক, দাদা দাদাই তাদের করুক, হাত দিয়ে হাড্ডা হাড্ডা ওই চুমুড়ে, আবার বাবা দাদার উপর দেখেছেন কি হয়ে যাচ্ছে, দাদা একটু হাত দিতে যাচ্ছে, ও খেপে যাচ্ছে, বল গলু ডাক বলো, এখন একদম দেখতে পাবো না, চোখ উড়ে গেছে,
পারলে ওকে খেয়ে নেবে, ওটাই বলতে যাচ্ছিল। ঠিক আছে দেখি, আমি ঢুকতে পারছি না ভয়ে, এই জামা কাপড় ছিঁড়ে দেবে সেই ভয়ে। এই যে নিচে, এই যে চোখ, এই যে আবার উপরে আসবে, এই যে খ্যাপা হয়ে যাবে এরকম করতে করতে। খড়খড়াতে শুয়েছে না, ওকে গাইস গুড নাইট। জামা কাপড় ছাড়ি, ও এখন রক্তিমের উপর রেখে গেছে, মানে রক্তিমকে নিয়ে গেছে, ওকে রেখে গেছে, তাই আবার কালকে সকালে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, বাই, টাটা।